গণতন্ত্র বাকস্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশজুড়ে পদযাত্রা জনসংযোগ সমাবেশ কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য দু সালের তেরোই জুলাই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘোষণা করে দলটি আগস্ট বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে সেখানে আমাদের মতামত দেওয়ার একটি বিষয় আছে সেই জন্য এবং এর বাইরেও আমরা কি রকম রাষ্ট্র ব্যবস্থা চাই সেই জন্য আমরা নিজেদের মধ্যে রিকমেন্ডেশনসগুলো আমরা প্রণয়ন করার জন্য বিস্তারিতভাবে আমাদের দলের কয়েকটি কমিটি করা হয়েছে দেড় যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার প্রস্তাব দেবে এসব কমিটি জানালেন সরকারি কর্মকমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই জুডিশিয়ারির প্রশাসনিক এবং পুলিশ বিভাগের সহ গণমাধ্যম সংস্কারের জন্য আমরা সংস্কার কমিশন প্রস্তাব করেছি সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তির জন্য আমরা যে একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছিলাম সেই একত্রিশ দফাতে সব সবকিছুই অন্তর্ভুক্ত আছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবেন কমিটি সদস্যরা জানালেন ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টো যদি আমরা রাষ্ট্রের আসল সংস্কার চাই যদি আমরা রাষ্ট্রের আসল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন চাই যদি আমরা রাষ্ট্রে আসলে জনগণের জীবনের মান উন্নয়ন করতে চাই তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এছাড়া অন্য কোন সরকার তো তাদের তো কোনো অথরিটি নাই জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে নিত্য নিয়ত সংস্কার করা প্রয়োজন বিগত ষোলো বছরে মামলার জালে বন্দী হয়েছেন বিএনপির ষাট লাখ নেতাকর্মী সমর্থক একই সময়ে গুম হয়েছেন প্রায় দেড় হাজার গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা মার্জিয়া মুমু সময় সংবাদ ঢাকা